একজন জাদুকরি মেয়ে কালো জাদু করতে গিয়ে ভুল করেছিল এবং সেই জাদুর প্রভাব তার নিজের উপর পড়ে গিয়েছিল এবং এই ভুল করার কারণে সে একটি বড় টিকটিকিতে পরিণত হয়েছিল। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, একজন জাদুকরি মেয়ে একটি বড় টিকটিকি হয়ে গিয়েছিল আর এই ঘটনা পুরো এলাকায় সাড়া ফেলেছিল। তাকে দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিল। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে বলবো একজন জাদুকরি মেয়ের ব্যাপারে, যে কিনা মানুষের উপর কালো জাদু করত এবং সে খুবই অহংকারের সাথে চলাফেরা করত এবং এক পর্যায়ে তার নিজের জাদু নিজেকেই শেষ করে দিল। প্রিয় বন্ধুরা, আজকের এই ঘটনাটি আপনাদের মন ছুঁয়ে যাবে, তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বলা হয়ে থাকে একটি গ্রাম ছিল যেখানে মহান আল্লাহ তালার অশেষ রহমত ছিল। এক কথায় সেখানে মহান আল্লাহ তালা সব কিছুই দিয়ে রেখেছিলেন। আল্লাহর এত সব নেয়ামত পেয়েও তারা অহংকারী হয়ে উঠেছিল এবং দুঃখের বিষয় হলো যে তারা সবাই কাফের ছিল। সকলে অত্যন্ত ধনী থাকায় তারা সকলেই অর্থের খুবই বড়াই করত। তাদের কাছে অর্থ সম্পদের কোনো কমতিই ছিল না। এক কথায় গ্রামটি পরিপূর্ণ ছিল, ঘন জঙ্গল এবং নগর ছিল সেখানে। কারো কাছে যদি এত কিছু থাকে তবে তো সে অহংকারী হবেই। তবে একজনের কাছে নয়, পুরো গ্রামের শুধু একজনের কাছে নয়, প্রায় সবার কাছেই প্রচুর অর্থ সম্পদ ছিল, শুধু খাস মুসলমানদের ছাড়া। সেখানে কাফিরদের সংখ্যা বেশি ছিল এবং মুসলমানের সংখ্যা খুবই কম ছিল। সেখানে একজন লোক ছিল যার কিনা একজন মেয়ে ছিল যাকে সে খুবই ভালোবাসত। মেয়েটি ছিল খুবই আত্মকেন্দ্রিক এবং সে নিজেকে খুবই বড় মনে করত। সেখানে অধিক সংখ্যায় থাকা কাফেরেরা একে অপরকে সাহায্য করলেও মুসলমানদেরকে কেউ সাহায্য করত না। সে মেয়েটি মুসলমানদের উপর কালো জাদু করে তাদেরকে পশু বানিয়ে নিত। তার এই কাজে মুসলমানরা অনেক বিরক্ত ছিল। মেয়েটি এভাবে মুসলমানদের দাস বানিয়ে রাখত, তাদের দিয়ে কাজ করাত, আর কেউ যদি তার কথা না শুনত তবে তার উপর কালো জাদু করে তাকে নিজের ইশারায় নাচাত। এই গুটি কয়েক মুসলমানদের পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। এইভাবে যখন সেই কালো জাদু করা মেয়েটির অত্যাচার দিন দিন বাড়তে থাকল, তখন এক বুজুর্গ ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করল, হে রাব্বুল আলামিন, আমাদের মধ্যে গুটি কয়েক যারা বেঁচে আছে তাদের তুমি বাঁচাও। পণ্ডিতের কালো জাদু করি সে মেয়েটি আমাদের সকলের জীবন একেবারে বিষিয়ে তুলেছে। আমাদেরকে সাহায্য করার মতো কেউ নেই, না আছে আমাদের কাছে পর্যাপ্ত অর্থ আর না আছে পর্যাপ্ত শারীরিক শক্তি। এখন আল্লাহ তুমি কিছু করো, এমন একটি সমাধান করে দাও যেটা একই সাথে শক্তিশালী হবে আবার কালো জাদুকরির শক্তিকে বিনষ্ট করে দিতে পারবে। আল্লাহ তাআলা সেই বুজুর্গ ব্যক্তির দোয়া কবুল করে নিলেন এবং আল্লাহ তাআলা সেই গ্রামে তার এক বান্দাকে প্রেরণ করলেন। আল্লাহর ওই বান্দা এমনি এমনি সেই গ্রামে আসেনি, বরং ওই গ্রামে একদিন অদ্ভুত ঘটনা ঘটল। পণ্ডিত মশাই জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিলেন, এমন সময় কোথা থেকে যেন একটি বিষাক্ত সাপ সামনে এসে দাঁড়ালো। সে চাইলে নিজের শক্তিকে ব্যবহার করে সাপটিকে মারতে পারত, কিন্তু সে তা করতে পারেনি, কারণ সেটি ছিল আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি সাপ। তাই সে ওই সাপের কোনো ক্ষতি করতে পারেনি, উল্টো সেই সাপটি তাকে কামড় দিলে সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। পণ্ডিতের সাথীরা যখন দেখল যে সর্দারের এমন অবস্থা হয়েছে, তখন তারা ধরে তাকে তার বাসায় নিয়ে গেল। মেয়েটি তার বাবার এমন অবস্থা দেখে বড় বড় সাপুড়ে এবং ওঝাকে ডেকে পাঠালো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তারা কেউই কোনোভাবে পণ্ডিতের শরীর থেকে বিষ নামাতে পারছিল না। শরীরের বিষ ছড়িয়ে পড়েছিল, কেউ তার বিষ নামাতে পারছিল না। সে নিজে অনেক বড় জ্ঞানী ছিল, কিন্তু তবুও সে তার শরীর থেকে বিষ নামাতে ব্যর্থ হলো। তার কোনো জ্ঞানই ছিল না, এত সম্মান, টাকা, পয়সা, ধন দৌলত থাকার পরও, এত জ্ঞান থাকার পরও তার শরীর থেকে বিষ নামানো যাচ্ছিল না।
এমন সময় সেই গ্রামে একজন দরবেশের আগমন ঘটল, যাকে কিনা মহান আল্লাহ তাআলা সেই গ্রামে পাঠিয়েছিলেন। দরবেশ এসে দরজায় খটখট করে আওয়াজ করতে থাকল। প্রহরী জিজ্ঞেস করল, কি হয়েছে, কাকে চাই? দরবেশ জবাব দিল, এখানে নাকি একজন সর্দারকে সাপে কেটেছে। তারা বলল, তুমি কি করে জানলে? তোমাকে কখনো দেখছি বলে মনে হয় না। এলাকার পণ্ডিতকে নাকি বিষাক্ত সাপে কেটেছে, আর সে বিষ কেউ নামাতে পারছে না। প্রহরীরা আবার বলল, তো আপনি কে? সে আবার বলল, আমি একজন হাকিম, ওনার চিকিৎসা করতে এসেছি। তারা ভালো করে তাকিয়ে দেখল ওনার গায়ে ময়লা কাপড়, যা কিছু ছিল তা দেখলে যে কেউ তাকে ফকির মনে করবে। তারা বলল, এখানে কিছু করার জন্য দূর দূরান্ত থেকে হাকিমকে আনা হয়েছে, আমাদের কাছে টাকা পয়সার কোনো অভাব নেই, তুমি কিনা এসেছো তার চিকিৎসা করতে? সে তোমার মতো একজন গরিব লোকের কাছ থেকে চিকিৎসা নেবেন? দরবেশ বলল, তোমরা যদি চাও যে তোমাদের সর্দারের জীবন বেঁচে যাক, তাহলে আমাকে ভেতরে যেতে দাও। তখন প্রহরী বলল, ঠিক আছে, আমি অনুমতি নিয়ে আসি। এরপর সে পণ্ডিতের মেয়েকে বলল, বাইরে একজন লোক এসেছে, যার চেহারা দেখে তো ফকির মনে হয়, কিন্তু সে বলছে সে নাকি পণ্ডিত মশাইয়ের চিকিৎসা করতে পারবে। সে বলছে শরীরে ছড়িয়ে যাওয়া বিষ সে নামিয়ে দিতে পারবে। মেয়েটি বলল, ঠিক আছে ঠিক আছে, তাকে ভেতরে নিয়ে আসো। দরবেশ যখন ভেতরে ঢুকল, পণ্ডিত মশাই বিষের জ্বালায় কাতরাচ্ছিলেন, আর তার নিজের পা বার বার বিছানায় বাড়ি দিচ্ছিলেন। এরপর সে পণ্ডিত পায়ের কাছে এসে বসলেন, যেখানে সাপ কামড় দিয়েছিল। আচমকা সে কামড়ের জায়গাটিতে থুতু ছিটিয়ে পালালো। পণ্ডিতের মেয়ে এবং তার সাথে থাকা প্রহরীরা চমকে উঠল। তারা ভাবতে থাকল, এ আবার কেমন পাগল লোক যে কিনা চিকিৎসা করার জন্য এখানে এলো, আর চিকিৎসার বদলে ক্ষতস্থানে থুতু ফেলে চলে গেল। পণ্ডিতের মেয়ে রাগে ফেটে উঠল, যে লোক তার বাবার সঙ্গে এই গ্রামের সর্দারের সঙ্গে এই ব্যবহার করেছে, তার উপর সে রাগে ফুঁসতে থাকল। কিন্তু তারপরও কেউ তাকে ধরতে পারেনি, তাই সে কালো জাদুর মাধ্যমে লোকটিকে জন্তু বানাতে চাইল। কিন্তু অবাক করার ব্যাপার হলো, যখন সেই থুতু পা থেকে মুছে যেতে লাগলো, তখন তারা অবাক হয়ে গেল। এরপর হাকিমরা সেই থুতু মোছার বদলে ক্ষতস্থানে আরও লেপটে দিল। এটা দেখে পণ্ডিতের মেয়ে চিৎকার করে উঠে বলল, আপনি এটা কি করছেন? বন্ড লোকটি আমার বাবার গায়ে থুতু ছিটিয়েছে, আর আপনি সেটা মোছার বদলে আবার আমার বাবার গায়ে লেপটে দিচ্ছেন? হাকিম হাতের ইশারায় পণ্ডিতের মেয়েকে থামতে বললেন, তাকে বললেন, আগে থামো। দেখা গেল যে থুতু লেপটে দেওয়ার পর শরীর থেকে বিষ নেমে গিয়েছে এবং শরীর থেকে নীল বর্ণ দূর হয়ে যাচ্ছে। যে পা কাটার মতো অবস্থা ছিল সেটা আগের অবস্থায় ফিরে এসেছিল। শরীর থেকে নীল ভাব দূর হয়ে একদম আগের অবস্থায় ফিরে গিয়েছিল। পণ্ডিত উঠে দাঁড়াতে পারছিল না। উঠে দাঁড়ানোর পর পণ্ডিত যখন সেই দরবেশের থুতু ছিটানোর ঘটনা শুনতে পেল, তখন সে বলল, সে তো আমার গুরু, তোমরা তাকে পাগল বলছ, আর তোমরা তাকে এখান থেকে কীভাবেই বা যেতে দিলে? তাকে দয়া করে আমার কাছে নিয়ে এসো, সে আমার অনেক বড় উপকার করেছে, আমি তার উপকারের প্রতিদান দিতে চাই। পণ্ডিতের আদেশে সবাই সে দরবেশকে খুঁজতে বের হয়ে গেল, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া গেল না। একদিন জঙ্গলের ভেতর গাছের নিচে এক ব্যক্তিকে ইবাদত অবস্থায় দেখা গেল। প্রহরী ভাবল, এ লোকটি এখানে কি করছে, এটা কোন ধরনের ইবাদত? আমরা আমাদের প্রভুর সামনে মাথা নত করি, আর এই লোক না জানি কার কাছে সেজদা করছে। আদেশ মোতাবেক দরবেশকে পণ্ডিতের দরবারে নিয়ে যাওয়া হলো। পণ্ডিত বললেন, আপনি কে আর কোথা থেকে এসেছেন? প্রথমেই আমি আমার লোকদের আপনার সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনার জন্য আজ আমি জীবিত, কিন্তু আমার এই গুনাহগার চোখ আপনাকে চিনতে পারেনি, যার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি আমার এই উপহার, দামি পোশাক এবং এই ঘোড়াটি কবুল করুন। সে বলল, এই পোশাক এবং ঘোড়াটি আসলেই অনেক দামি, কিন্তু আমি যখন এই দামি পোশাক পরে ঘোড়ার জন্য ঘাস কাটব, তখন কি আমাকে দেখতে ভালো লাগবে? পণ্ডিত বলল, চিন্তা করবেন না, আপনাকে ঘোড়ার জন্য পরিচর্যাকারী দেওয়া হবে। তখন দরবেশ বলল, আমি এত উপহার সামগ্রী নিয়ে আয়েশ করে জীবন কাটিয়ে দিব? তা কখনোই সম্ভব নয়।
পণ্ডিত চিন্তিত হয়ে বলল, এই যে আমার মেয়েকে দেখছেন। সাথে সাথে মেয়েটি ভরকে উঠল যে তার বাবা তাকে নিয়ে কি যেন বলতে চাচ্ছে। এই যে আমার মেয়েকে আপনি দেখছেন, এর সঙ্গে আমি আপনার বিয়ে করিয়ে দিব, কিন্তু আমার একটি শর্ত আছে। আমি আপনাকে যা দিচ্ছি তার বিনিময়ে আপনাকে আপনার প্রভুকে ছাড়তে হবে। আপনি যাকে প্রভু মনে করেন তাকে ছাড়তে হবে আপনার। আমরা আপনাকে আল্লাহ তাআলার ইবাদত করতে দেখেছি, আপনার সেটা করা যাবে না, আপনার মুসলিম ধর্ম ত্যাগ করতে হবে। তখন দরবেশ বলল, আমি গর্বিত যে আমি একজন মুসলিম। আপনার টাকা পয়সা ধন দৌলত যা কিছু আছে, আপনার মেয়ে সব কিছুই নিজের কাছে রেখে দিন, আমি আমার ধর্ম ত্যাগ করতে পারবো না। যদি সামান্য এই সম্পদের জন্য আমার আল্লাহকে ভুলে যেতে হয় তাহলে জীবনের কোনো মূল্যই থাকে না। আমি আমার নিজের জীবন দিয়ে দিব, তবুও আমি আমার ধর্ম ত্যাগ করব না। যে রব আমাকে সৃষ্টি করেছেন তাকে আমি কিভাবে ভুলে যেতে পারি? শুধুমাত্র এই কটা টাকার জন্য আমি কিভাবে আমার দিনকে ভুলে যাব? কিভাবে আমি আমার আল্লাহকে ভুলে আপনার কাছে চলে আসব? আমি কখনোই এই সামান্য সুখের আশায় সামান্য টাকার জন্য আমার আল্লাহকে ভুলতে পারবো না। আমার তো চাই মৃত্যুর পরের জীবন, আখেরাতের জীবন, যে জীবনে আমি এই সব কিছু কোনো কষ্ট ছাড়াই পেয়ে যাব। এই দুদিনের জীবনের জন্য আমি আমার পরকালের জীবনের কথা ভুলে যেতে পারি না। আমি এখানে যেমন আছি খুব ভালো আছি। মহান আল্লাহ তাআলা আমাকে একটি উদ্দেশ্যে এখানে পাঠিয়েছেন, আমি সেই উদ্দেশ্য সফল হতে পারলেই অনেক খুশি, আর আমার কোনো কিছুরই প্রয়োজন নেই। পণ্ডিত বলল, কি উদ্দেশ্য আপনার? সে বলল, এখানকার লোকজন মুসলিমদের উপর অনেক অত্যাচার করে, আমি তাদেরকে বোঝাতে এসেছি, তাদেরকে আল্লাহর পথ দেখাতে এসেছি। একথা বলেই দরবেশ সেখান থেকে চলে গেল। হঠাৎ করে পণ্ডিত তাকে ডেকে দাঁড়াতে বলল। সে বলল, আমি আমার টাকা পয়সা ধন দৌলত যা কিছু আছে সব কিছু দিতে চাইলাম, তাও তুমি আমার কথা মানলে না। যদি তুমি এসব কাজকর্ম করতে এখানে এসে থাকো তাহলে তোমার কোনো কিছুতেই কোনো অভাব নেই। তুমি হয়তো জানো না যে আমার কতটা ক্ষমতা, আর হয়তো এটাও জানো না যে আমার মেয়ের ক্ষমতা কতটুকু যে তোমাকে এখনই এখানে পশু বানিয়ে দিতে পারবে। তখন সে দরবেশ বলল, আপনার মেয়ে দুর্বল মানুষের উপর নিজের জাদু খাটিয়েছে, আমার উপর তা প্রয়োগ করে দেখুন কাজ হয় কি না। এবার পণ্ডিত তার মেয়েকে বলল এই দরবেশের উপর জাদু প্রয়োগ করতে। এরপর দরবেশ তার মেয়ের উপর একটি ফু দিলে সাথে সাথেই সে একটি বড় টিকটিকিতে পরিণত হয়ে গেল, এবং তার উপর যত বিষ আছে তা দরবেশের উপর ফেলতে চাইল। ঠিক তখনই দরবেশ তার উপর থুতু ফেলল, সাথে সাথেই সে মেয়ের সারা শরীর যন্ত্রণা করতে লাগলো। ঠিক তখনই পণ্ডিত তার কাছে এসে পা ধরে মাফ চাইতে থাকলো আর বলতে থাকলো, আমাকে মাফ করে দিন হুজুর, আমি সত্যি আপনাকে অনেক দুর্বল মনে করেছিলাম, আমার মেয়েকে সুস্থ করে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার মেয়ে যদি সুস্থ হয়ে যায় আমি এবং আমার মেয়ে সহ এখানে যত মানুষ উপস্থিত আছে আমরা সকলেই মুসলমান হয়ে যাব। দরবেশ এই কথা শুনে বলে, না, আমি তোমাদের জোর করে আল্লাহর পথে আনতে চাইনি, আমি তো এসেছি তোমাদের দ্বারা যেন আমাদের মুসলমান ভাইদের আর নির্যাতিত না হয়, মুসলমান ভাইদের যেন আর কষ্ট করতে না হয়, সেজন্য আমাদের ধর্মে কোনো জোর জবরদস্তি নেই। তোমার মেয়ে যদি ভালো হয়ে যায় তাহলে আমি নিজেই তার জন্য দোয়া করব, আমার মেয়ে যদি আগের অবস্থায় ফিরে আসে তাহলে কারো উপর আর অত্যাচার করবে না, আমি আপনাকে কথা দিচ্ছি। আমি মন থেকে মাপ চাইছি, সে এরপর থেকে আর কোনো প্রকার কালো জাদু করবে না, মুসলমানদের উপর কোনো অত্যাচার করবে না, আপনি শুধু একবার তাকে মানুষ বানিয়ে দিন। এরপর সেই দরবেশ ওই মেয়ের উপর আবার একটি ফু দিল আর সেই মেয়ে মানুষ হয়ে গেল। এরপর ওই মেয়ে দরবেশের কাছে মাফ চাইল এবং বলল সে আর কোনো দিন এমন কাজ করবে না। সে বলল, আমার বাবা আমাকে আপনার বিরুদ্ধে নিয়ে গিয়েছে, এরপর থেকে আমি আপনাকে শত্রু ভাবা শুরু করেছি। সে আরও বলল, আমি আজকে এই মুহূর্তে আমার বাবার সঙ্গে মুসলমান হতে চাই, আর আমি ওয়াদা করেছি যে এরপর থেকে এই বস্তির কোনো মুসলিমকে অত্যাচার করা হবে না, বরং সবাই সবার সঙ্গে মিলেমিশে থাকব, আমরা সবাই মুসলমান হয়ে যাব। তারপর তারা সবাই ইসলামকে কবুল করে নিল, আর তারপর সে পণ্ডিতের মেয়েকে বিয়ে দিয়ে দিল। কিছুক্ষণ আগ পর্যন্ত যারা
কুফুরিতে লিপ্ত ছিল, আজ তারা আল্লাহকে মানতে শুরু করেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন আর খারাপ কাজ থেকে বিরত রাখুন। সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন। প্রিয় বন্ধুরা, ঘটনাটি নেওয়া হয়েছে একটি উর্দু চ্যানেল থেকে। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর ফেসবুক পেজে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।